জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। নয় মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে নাটোরে মানববন্ধন সহ স্মারকলিপি প্রদান করেছে সরকারি হাসপাতালের আউটসোর্সিং ও নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা জানান, প্রায় নয় মাস তাদের বেতন ভাতা বকেয়া থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। তাই এ মাসের মধ্যে বকেয়া সকল পাওনা পরিশোধ না করা হলে আগামী মাস থেকে কর্মবিরতি, অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।